ওমর সানি, মৌসুমি এবং জায়েদ খান, এই জেএফডিসিতে যে একটা কর্মকাণ্ড চলছে এবং এদের যে ঘটনা, যে মেশিন ঠেকানো, থাপ্পড় মারা, এসব নিয়ে রীতিমতো কিন্তু চারিদিকে একটা হুলুস্থুল কাণ্ড লেগে গিয়েছে। এবং শিল্পীদের সত্তা নিয়ে মানুষজন প্রশ্ন তুলছে যে আসলে কি শিল্পীর এরকম হয়, যেখানে শিল্পী বলতে আমরা বুঝি নরম মনের মানুষ, যাদের মনে কোনো প্যাঁচ থাকে না, যারা আসলে ভালো কাজ করে, এবং সেখানে এই যে ব্যাপারগুলো ঢুকে গিয়েছে। এবং এই ব্যাপারে শিল্পী সমিতির যিনি বর্তমানে সভাপতি সুপার স্টেলিয়াস কাঞ্চন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের যিনি নিঃস্বার্থ পথিক, তো তিনি এক্স্যাক্টলি কী মন্তব্য করেছেন এবং ইলিয়াস কাঞ্চনের এই ব্যাপারে প্রতিক্রিয়া কী? হ্যাঁ, ইলিয়াস কাঞ্চন ফাইনালি কিন্তু এই জায়গায় কিন্তু তিনি মুখ খুলেছেন এবং তিনি বলেছেন এই ব্যাপারে, এবং তিনি এক্স্যাক্টলি কোন পক্ষ নিয়ে কথা বলছেন। একজন বুদ্ধিমান মানুষের আচরণ এখন কী হতে পারে সেটা আপনারা জানতে পারবেন এই ভিডিওতে, সুপার স্টেলিয়াস কাঞ্চনের স্টেটমেন্ট। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি, আমি অপেক্ষা করিলাম আপনাদের মূল্যবান কমেন্টের। ইলিয়াস কাঞ্চন এমন একজন মানুষ যে আপনি জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন যে মানে এফডিসিতে এত রকম নির্বাচন, এত রকম ঝামেলা হয়ে গেলো, কই মানুষ রুবেলের সমালোচনা করছে, ডিপজলের সমালোচনা করছে, কই একজনও কি ইলিয়াস কাঞ্চন সমালোচনা করছে, এবং হোল বাংলাদেশের মানুষ তাকে কতটা ভালোবাসে, কারণ সিনেমা তো তিনি একজন দুর্দান্ত সফল, বা বাস্তব জীবনে মানুষ হিসেবে তিনি সফল, মানে ইন্ডাস্ট্রি একটা স্তম্ভ বোঝেন, ইন্ডাস্ট্রি একটা স্তম্ভ বলতে কিন্তু তিনি, এবং সিনিয়ররাও তাকে যথেষ্ট সাপোর্ট করে। এবং ইলিয়াস কাঞ্চনের কাছে যখন এই ব্যাপারে, যখন তার নিরাপদ সড়ক চাই আন্দোলনের অফিসে যখন গিয়ে তাকে বলা হয় যে আসলে এই ব্যাপারে কিছু বলেন, তো ইলিয়াস কাঞ্চন বলছে যে এই যে একটা ঘটনা, আমি এই ঘটনা নিয়ে শুরুতে আমি একটা কথা বলবো যে এটা আমাদের শিল্পীদের যে ব্যাপার, এটা আসলে আমাদের মিটিয়ে ফেলার ব্যাপার, আমাদের ঘরের ব্যাপার, এবং এই ব্যাপারটা এতটা জলগুলো হচ্ছে যে সামনে তালাশ সিনেমা রিলিজ বা অনেক ভালো ভালো ফিল্ম, তো এই ব্যাপারগুলো এসে রীতিমতো ওই সব সিনেমার ওই সব ভালো ভালো ব্যাপারগুলো, আমাদের যে ব্যাপারগুলো হওয়ার কথা আমাদের ওই ব্যাপারগুলো চাপা পড়ে যাচ্ছে আমাদের সিনেমার ব্যাপারে, এবং এই ফালতু এই ব্যাপারে দেশ নিয়ে তোলপাড়। সো এটা কেন হবে? এখন আপনি হয়তো বলবেন ইলিয়াস কাঞ্চন কোন পক্ষ নিচ্ছে, নো, এখানে তিনি যে মেধাবী, তিনি যে একজন গুণী মানুষ, তিনি যে একজন সুস্থ সুন্দর প্রকৃতির মানুষ, এখানে তিনি কিন্তু কোনোরকম পাল্টাপাল্টি কিন্তু নিনি, কিন্তু তিনি বারবার একটা কথা বল মানে তিনি এড়িয়ে যাচ্ছে, তাকে যত সাংবাদিকরা এই ব্যাপার নিয়ে যত তাকে প্রশ্ন করছে তিনি কিন্তু তত এড়িয়ে যাচ্ছে, মানে তিনি ডিরেক্টলি কারো পক্ষ নিয়ে কাউকে আসলে এইভাবে বলছে না, তিনি বলছে যে আসলে আসলে এটা আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে এবং সামনে আমাদের তালাশের রিলিজ বা সামনে অনেক ভালো ভালো ফিল্মের রিলিজ, তো এই রিলিজের এই ব্যাপারগুলো কিন্তু চাপা পড়ে যাচ্ছে এই একটা অফ টপিক এসে, যেটা আসলে কোনো সিনেমার টপিক্স নয়, যেটা আসলে হুদাই যে টপিক্সগুলো আসলে মানে খুবই বিরক্তিকর একটা ব্যাপার। তো বেসিক্যালি ইলিয়াস কাঞ্চন সাহেব এটাই তিনি তার স্টেটমেন্টে তিনি জানিয়েছেন যে ব্যাপারটা তিনি এড়াতে চাচ্ছেন, এবং তিনি আসলে ওই মানে বিভাজনটা তিনি চাচ্ছেন না যে আমি ওকে সাপোর্ট করছি, হ্যান ত্যান কে মিথ্যা বলছে কে সত্য বলছে আসলে সামনে জানা যাবে আরও। তো বেসিক্যালি এটা নিয়ে ভিডিওটি, তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি, আমি অপেক্ষা করিলাম আপনাদের মূল্যবান কমেন্টের।